ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে শেষ পর্যন্ত বাতিল আই লিগের বাকি 28টি ম্যাচ। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষ। রক্তিম, ভিডিও কনফারেন্সে লীগ কমিটির যে বৈঠক হয় সেই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, যে বিকাল 4:30 থেকে লীগ সাব কমিটির ভিডিও কনফারেন্সে বৈঠক ছিল এবং সেখানে বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে করোনা যেভাবে প্রভাব তার ফলে 2019-20 যে ফুটবল মরশুম সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এবং লীগ সাব কমিটি সেটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছে আই লিগের যে বাকি ম্যাচগুলো রয়েছে আই লিগ ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য এবং পাশাপাশি মোহনবাগান যেহেতু অনেকটা পয়েন্ট অ্যাহেড ছিল এবং মোহনবাগান কিন্তু তারা চ্যাম্পিয়ন স্বীকৃতি দিয়েছে। তবে যে লীগ সাব কমিটি যে সিদ্ধান্তগুলো নিয়েছে এই আই লিগের বিষয়গত সেটা কিন্তু এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি সেই সেখানে শিলমোহর দিতে হবে এবং সেই শিলমোহরটা পাওয়ার পরেই কিন্তু সরকারিভাবে ঘোষণা করা যাবে যে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে। এবং এবং এটাও ঘোষণা করে দেওয়া হয়েছে যেহেতু এই লীগটা শেষ হয়নি, মাঝপথেই এই করোনা আতঙ্কের জেরে লীগ বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু কোনো রেলিগেশন থাকছে না এবং এটা কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত যে লীগ লীগ সাব কমিটি বৈঠকে এবং যেটা এই বৈঠকের সিদ্ধান্তগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ।